আজকে মাননীয় অতিথিবৃন্দ ছিলেন, তারা বলেছেন যে এক্সিস্টিং যে সিস্টেমটা, এখন যে সিস্টেমটা প্রিভেল করছে, এখানে খুব বেশি ভালো করা কারো পক্ষেই সম্ভব নয় এবং এটা একটু কম বেশি কিছু হতে পারে। তারপরে ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা যদি খুব দৃঢ় থাকি, আইনগুলোকে যদি দৃঢ়ভাবে এনফোর্স করার চেষ্টা করি, তাহলে অনেকটা উন্নয়ন সম্ভব। একটা বিষয় এসছে যে যেমন মাননীয় বিচারপতি জনাব এম এ রৌফ, উনি একটা নতুন কথা বলেছেন যে উনি বিভিন্ন দেশের নির্বাচন দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, তার মধ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটার কথা বলেছেন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হয়তো আপনারা বোঝেন যে নির্বাচনটা প্রার্থীদের মধ্যে হবে না, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে হবে। পলিটিক্যাল পার্টি অনেক আগেই তাদের টোটাল যে নমিনেশনগুলো ওইগুলো আমাদের কাছে সাবমিট করে দেবে। ধরেন 300 জনের নাম দিয়া গেল, সবাই 300 300 করে দিল, তারপরে যদি পার্টি ক খ গ ঘ, ওরা যদি নির্বাচনে দেখা গেল পার্টি ক 50% ভোট পেয়েছে, তাহলে 50×3 156 উনি পেয়ে যাবেন। এই ধরনের একটা সিস্টেম আমরাও বিভিন্ন লেখালেখিতে পড়েছি, আজকে উনিও এটা উল্লেখ করেছেন, এই ধরনের একটা সিস্টেম আছে। তবে এটা আমাদের বিষয় নয়, অবশ্যই রাজনৈতিক নেতৃত্বকে এই বিষয়গুলো দেখতে হবে। বর্তমানে যে আইনি কাঠামো আছে, সাংবিধানিক কাঠামো আছে, ওর মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হবে। কেউ কেউ বলেছেন নির্বাচনকে স্ট্যাগার্ড করলে হয়তো ফোর্সেস ডেপ্লয়মেন্টটা বেশি হবে, কেউ কেউ বলেছেন ওতে বিভিন্ন রকমের সমস্যাও হতে পারে। কাজে এই ব্যাপারে কোনো ঐকমত্য হয়নি, কারণ হ্যাঁ, একাধিক দিনে নির্বাচন করলে ওই ধরনের প্রস্তুতি আমাদের নেই, সেই থেকে অসুবিধা হতে পারে। পরামর্শ হয়তো, এখনও আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করিনি, সকলেই এক বাক্যে বলেছেন নির্বাচনটা কিন্তু ইনক্লুসিভ হতে হবে। নির্বাচন যদি ইনক্লুসিভ না হয়, তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা বাস্তব অর্থে থাকবে না। কাজে এখানে আমাদের পলিটিক্যাল কালচার, ওনারা জোর করে বলেছেন যে পলিটিক্যাল কালচারটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। এই কালচারের মধ্যে কিছু ইতিবাচক গুণ ইনফিউজ করতে হবে, তাদের মধ্যে পরমত সহিষ্ণুতা, তাদের মধ্যে ঐকমত্য যদি না থাকে, নির্বাচন কমিশন একার পক্ষে খুব ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। যে কথাটা আমরা আগেও বহুবার আপনাদের বলেছি যে নির্বাচন কমিশন একা নির্বাচন করে না, ভোটাররা অংশীজন, পলিটিক্যাল পার্টিজরা অংশীজন। আমরা সহসা রাজনৈতিক দলগুলোর সাথেও সংলাপ শুরু করব, আর আমাদের সামনে ছোটোখাটো কতগুলো নির্বাচন আছে, এগুলো শেষ হোক, সামনে আবার ঈদুল আজহা আছে, এরপর থেকে হয়তো আমরা সংলাপটা পুরো ধরে শুরু করব। ওনাদের সাথে যখন আমরা মত বিনিময় করব, ওনাদের কাছ থেকে হয়তো সাজেশন চাইব, ওনাদেরকে হয়তো আমরা আমাদের তরফ থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো আরও পদ্ধতিগত কী পরিবর্তন করা যেতে পারে সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। আসলে কিন্তু ব্যক্তি বড় হওয়া উচিত নয়, আপনারা যদি মনে করেন এই ব্যক্তি খুব ভালো নির্বাচন করতে পারবে সেটা নয়, আসলে সিস্টেম, ব্যক্তির চেয়ে সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট। সিস্টেমগুলোকে যদি আমরা ইম্প্রুভ করতে পারি, যাকেই বসিয়ে দেওয়া হোক না কেন, সে ওই সিস্টেমের জোরে, সে মেশিনের জোরে সে ভালো পারফর্ম করবে। পিছনে একটা মানুষ লাগবেই, মানুষটা মেশিনটাকে বুঝতে হবে, বাট মেশিনটার এফিসিয়েন্সি যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে নির্বাচন অনেক বেশি সুষ্ঠু, অনেক বেশি অংশগ্রহণমূলক হবে, অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আমাদের কিছু আইনগত ক্ষমতা আছে, কিছু ক্ষমতা আংশিক, কিছু ক্ষমতা পরিপূর্ণ। যেমন আমরা কারো প্রার্থিতা বাতিল করতে পারি কোনো কোনো নির্বাচনে। কুমিল্লার বিষয়ে আমাদের যে আচরণবিধি আছে, সেখানে বলা হয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী এলাকায় থাকবেন না, থেকে কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বা কী বলে প্রচারণা চালাবেন না। কুমিল্লার মাননীয় সংসদ সদস্য অনেকটা তেমন করছিলেন বলে আমাদের কাছে প্রতিমান হচ্ছে। আমরা কিন্তু আমাদের এখান থেকে ওনাকে চিঠি দিয়েছি এবং বিভিন্ন জায়গায় বলেছি উনি স্থান ত্যাগ করার জন্য। উনি ত্যাগ করেননি, আমরা শুনেছি উনি আদালতে মামলা করেছেন, এবং আমরাও এটা শুনেছি, এটা ঠিক হতে পারে মামলার ফলাফলটা না পেলে। আর তাছাড়া আমরা যখন কাউকে রিকোয়েস্ট করি, আমাদের এমন কোনো ক্ষমতা নেই জোর করে একজন মাননীয় সংসদ সদস্যকে, ওনাকে বলাটাই এনাফ। ওনাকে যদি আমরা বলে থাকি আপনি কাইন্ডলি নির্বাচন আচরণবিধি মেলাতে এটা আছে, আপনি যদি একটু সরে থাকেন তাহলে নির্বাচনটা ভালো হয়, সেই চিঠিটা আমরা প্রকাশ্যে দিয়েছি, এটাই এনাফ একজন মাননীয় সংসদ সদস্যের জন্য সেটাকে অনার করা। যদি সেটাকে উনি অনার না করেন, সেখানে আমাদের তেমন করার কিছু থাকে না। থ্যাংক ইউ।